আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। এপাসে আরটিআর 4বি এবিএস ডাবল ডিস্ক এসকানেট এলইডি লাইট কি না ইয়ার মধ্যে এলইডি লাইট এসকানেট ব্লুটুথ এবং ডাবল ডিস্ক এবিএস কালো কালার। বাইকটি একদম শোরুম কন্ডিশন এবং আমার মুসল্লির বাইক এটা। আমি যে মসজিদে ইমামতি করতাম বা এখন জুম্মা নামাজ পড়াই সেই মসজিদের মুসল্লি এই বাইকটি, তার মানে নিজের এলাকার লোকের বাইক। তো বাইকটির ওয়ান্টেড অবস্থায় আছে, যে কোনো জেলায় নিজের নামে বা নিজের ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কি, বাইকটি যার কাছে বিক্রি করব তার আইডি অনুযায়ী, তার ঠিকানা অনুযায়ী এই বাইকটির শোরুম কাগজ পরিবর্তন করে দিব। আর যখন শোরুম কাগজ পরিবর্তন নিজের নামে হবে, তখন নিজের বাইক নিজের এলাকার নাম্বার করবেন, এটাই বাস্তব আর এটাই স্বাভাবিক। অন্য এলাকার নাম্বার করতে পারবেন না, আপনাকে বাধ্যতামূলক আপনার আইডি অনুযায়ী, যেহেতু আইডি যদি ঢাকার হয়ে থাকে, একটা উদাহরণ দিই, আইডি কার্ড যদি আপনার ঢাকার হয়ে থাকে তাহলে ঢাকাতেই নাম্বার করতে হবে, অন্য জেলাতে পারবেন না, ঠিক আছে। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তার আগে একটি কথা, যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জি, এই বাইকটি নতুন কিনা এবং শোরুম কন্ডিশন আছে কিনা, এ টু জেড সব কিছুই আপনাদেরকে অক্ষরে অক্ষরে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে টায়ারটা দেখেন, শুধু ময়লা পরে আছে এতটুকু, এই টায়ারটা শোরুমের সাথে মিলাইবেন। মার্কাটা দেখেন, সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। এবিএস দেখতে পাচ্ছেন, যে এবিএসের জন্য মানুষ পাগল। হাইড্রোলিকটা এইভাবে দেখবেন, যে যে এরকম শোরুমে থাকে হুবাহু ওইরকমই আছে, দুইটি সকাপ সহ হেডলাইটের গ্লাস, এই সেই এলইডি লাইট যার জন্য মানুষ পাগল। এলইডি লাইট হেডলাইটের গ্লাসগুলো দেখেন, আঙ্গুলি দেখাতেছি, যে একদম মানে শোরুম কন্ডিশন হলে যা হয়, মানে শোরুমই থাকে একমাত্র এরকম নিখুঁত। সেকেন্ড হ্যান্ড জগতে এরকম নিখুঁত আমি খুবই কম পাই। দেখেন কি নিখুঁত, কি সুপার ফ্রেশ। এই সাইডটা দেখেন, এস কানেক্ট দেখতে পাচ্ছেন, দেখেন ভাইজার, সিগন্যাল লাইট, লিভার, মানে বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে যে পড়ে নাই তার প্রমাণ এই জিনিসগুলোই, সিগন্যাল লাইট, এটা এটা বাম, ঠিক আছে, হ্যান্ডেল চাপা সুই সব কিছুই একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ। এটা হলো ব্লুটুথ, ট্যাঙ্কের দিকে তাকান, দেখেন নিখুঁত কাকে বলা হয়, একটু এই গাড়ি থেকে একটু দেখে নিন, ফ্রেশ, ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশন, শোরুম গ্লেজ, শোরুম কালার কাকে বলা হয় একটু দেখেন, ভালো করে একটু দেখেন, দেখতে পাচ্ছেন একটা সরিষার দানা পরিমাণ কোথাও দাগ আছে, সরিষার দানা পরিমাণ কোথাও নেই, কোথাও নেই, একদম নিখুঁত। ইঞ্জিন ইঞ্জিন নাম্বারটা একটু দেখেন, ইঞ্জিন নাম্বার এটা। আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না, ইঞ্জিনের দেখার আগে ইঞ্জিন গার্ডটা দেখেন, দেখেন তো একটা চুল পরিমাণ দাগ লাগছে, অথচ ইঞ্জিনের নিচে এটা কিন্তু রাস্তার মানে রাস্তার সাথে এটা মানে লেগে লেগে ভাব, এরকম কিন্তু অবস্থা, অথচ এটা পর্যন্ত একদম নিখুঁত আছে। আর এটা যখন নিখুঁত আছে তাহলে আর দেখতে হবে না, পুরা বাইক নিখুঁত থাকবে, এটাই স্বাভাবিক। ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন, যদি কোনো দিক থেকে এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিন থেকে কম মনে হয় তাহলে আমাকে বলবেন, ঠিক আছে, বলার মাত্রই গাড়ি ফেরত, বলা মাত্রই গাড়ি ফেরত। ইঞ্জিনের কালার শোরুম কন্ডিশন, ইঞ্জিনের নাটগুলো শোরুম কন্ডিশন, পুরা ইঞ্জিনটাই শোরুম কন্ডিশন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সাইড কভারটা দেখুন, বেশি দিন ব্যবহার করলে কিন্তু এই জিনিসগুলো দাগ লেগে যায়, দেখেন তো দাগ না আছে, দাগ লাগে না এখন পর্যন্ত, পাওদানি সহ একদম নিখুঁত। এই সাইডে দেখুন তো নিখুঁত কাকে বলা হয়, এই জিনিসগুলো দেখুন, এই জিনিসগুলো দেখুন নিখুঁত কাকে বলা হয়। এই বাইক থেকে নে, সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একটু দেখেন,
কালো কিসকিসে বাইক, এই কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে, কারণ এই বাইকটি একজন ডাক্তার সাহেবের বাইক। আর ডাক্তাররা কেমন বাইক চালায় এটা কিন্তু আপনাদের অজানা নেই। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে। সরাসরি যখন বাস্তবে দেখবেন, দেখেন তো বাইকটি চেহারা কি, মনে হচ্ছে শোরুম থেকে সবে মাত্র বের করা হয়েছে। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট, যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন। টিভিএস পয়েন্টের মাধ্যমে আমরা শোরুম কাগজ আপনাদের আইডি অনুযায়ী নাম্বার কাগজগুলো, যেগুলো নাম্বার করতে যেগুলো কাগজ লাগে সেগুলো আপনাদেরকে দিয়ে দিব, তাও নাম চেঞ্জ করে। অর্থাৎ এই বাইকটির মূল মালিক আপনি হবেন, এই বাইকটির ফার্স্ট মালিক আপনি হবেন, ঠিক আছে? আপনি যেখানেই থাকেন না কেন, সেখানকার কাগজ করে নিতে পারবেন এই বাইকটির রেজিস্ট্রেশন। কারণ হচ্ছে বাইকটির মালিক যেহেতু আপনি, আর আপনার নামে রেজিস্ট্রেশন হবে, এটাই কিন্তু স্বাভাবিক। পিছনে সিগন্যাল লাইট কিন্তু সবগুলোই ফ্রেশ আছে, নিখুঁত। ব্যাক লাইট সহ উপর অংশটা দেখেন কি নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট নেই। পিছনে মার্কার সহ দেখেন মার্কারটাও কিন্তু ফুল ফ্রেশ। পিছনে টায়ারটা দেখেন, মানে শোরুমে যেরকম ভিড় থাকে হুবাহু ওইরকমই আছে। পিছনে ডিস্ক কিন্তু শোরুম কন্ডিশনে আছে। এই সাইডটা দেখেন নিখুঁত, কাকে বলা হয় একটু দেখেন। এই যে গ্লেজ, এই যে চাকচিক্য, এই গ্লেজগুলো একটু শোরুমে খুঁজতে থাকবে। এই গ্লেজগুলো শুধু শোরুমের গাড়ির মধ্যেই থাকবে, সেকেন্ড হ্যান্ড জগতে থাকে না। দেখেন সাইড কভারটাও দেখুন, হাফ স্যাসিস, তারপরে সাইলেন্সার ডেকোরেশন করাই আছে। সাইলেন্সারেতেও বিন্দু পরিমাণ দাগ লাগাই দিতে, কারণ ডাক্তার সাহেবের বাইক, বিন্দু পরিমাণ সাইলেন্সারের দাগ লাগাইতে দেয় নাই। তাহলে বুঝুন এই বাইকটি আর কোথাও দাগ লাগতে পারে কিনা, না অসম্ভব। যে বাইকটির, আমি আবারও বলতেছি, যে বাইকটির সাইলেন্সার নিখুঁত পাবেন, সেই বাইকটির অন্যান্য জায়গাতেও নিখুঁত পাবেন। কারণ কারোর সাথে যদি লাগে, প্রথমে এই সাইলেন্সারটাই লাগবে আর বাম্পার লাগবে, নিখুঁত আছে, ঠিক আছে? ট্যাঙ্কের এই সাইডটা দেখেন, ফ্রেশ কাকে বলা হয়, এই যে শোরুম গ্লেজ দেখেন, এটা আমাকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়েছি, তাই না? একদম নিখুঁত, একদম নিখুঁত। শোরুমে যেরকম থাকে হুবাহু ওইরকমই আছে প্রতিটা অংশ। এখানে লোকাচুরি কিছুই নেই, দেখেন এখানে একটা ঘোড়া, কালো ভিতরে সিলভার কালার ঘোড়া, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে ফাটা আছে, সেরা আছে, এটা দেখা যাবে না? অবশ্যই দেখা যেত যদি থাকতো, ঠিক আছে না? দেখেন ঠিক এরকম ইঞ্জিনের চেহারা, দেখেন ইঞ্জিনের চেহারা দেখেই বুঝবেন বাইকটি কেমন হতে পারে। তবে ইঞ্জিনের সম্পর্কে যদি আপনারা প্রশ্ন করতে চান, তাহলে আমি প্রশ্ন উত্তরটা আমি এখনই দিয়ে দিতেছি, যে বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করবেন। যদি শোরুমের ইঞ্জিন 20-20 হয়, এই বাইকটির ইঞ্জিনও 20-20 হবে, এটা 100% গ্যারান্টি। ইঞ্জিন কানটা দেখেন ফুল ফ্রেশ, বাম্পার সহ। এই সাইডে হ্যান্ডেল দেখেন কি নিখুঁত, এই সাইডটাও দেখুন, দেখেন লুকিং গ্লাস, তারপরে সিগন্যাল লাইট, এই সাইডে ভাইজার, এই স্টিকারটা বন্ধ আছে, একদম নিখুঁত। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি বাস্তবে দেখবেন। হ্যান্ডেলের উপর অংশ দেখাবো, চাপা, সুইচ দেখেন। আমি আর একটা কথা বলি মাঝে মধ্যে, যে নতুন নতুনই, আর নতুন যে বাইক হয় সব কিছুই নতুন হয়। বেশি দিন ব্যবহার করলে, বেশি কিলোমিটার ব্যবহার করলে, বা বেশি দিন রাফ ইউজ করলে, বা এক্সেস যদি বাইক চালানো হয়, তাহলে এই জিনিসগুলো ঘোলা গলা হয়ে যায়, ডিস্ক কালার হয়ে যায়, তারপরে নিখুঁত থাকে না এক কথায়। এটা দেখেন তো আছে একদম শোরুম কন্ডিশন। এই বাইকটির চলা কত, দুইটি চাবি আছে, একটা ইন্টিক চাবি, মিটারও অন আছে, 2700 কিলো চলা।
সাউন্ড কোয়ালিটি একদম সরম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। বাইকটি যেমন একদম নতুন, সাউন্ড কোয়ালিটিও একদম নতুন এবং সরম কন্ডিশন, কোনো সমস্যা নেই। এই বাইকটি এখন দামে আসবে, এই বাইকটির দাম 1,75,500 টাকা। 1,75,500 টাকা শোরুম কাগজ, মালিকানা পরিবর্তন সহ, ঠিক আছে? একদম এ ক্লাস বাইক, কোনো ধরনের বিন্দু পরিমাণ সমস্যা নেই, কারণ আমি নিজে ব্যবহার করেছি এবং চালাই আসলাম, বিন্দু পরিমাণ সমস্যা নেই। আর নতুন বাইক সমস্যা থাকবে এটা কিন্তু মানে অসম্ভব, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।